রবিবার দুপুরে একটি যাত্রী বোঝায় গাড়ি মনু বাজার থেকে সাব্রুমে আসার পথে দমদমা এলাকায় জাতীয় সড়কের উপরে দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে পথ চলতে জনগণের চেষ্টায় সেখান থেকে আহতদের উদ্ধার করে সাতজনকে নিয়ে আসে সাব্রুম মহকুমা হাসপাতালে। তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে দেন। এর মধ্যে এক স্কুল পড়ুয়া ছাত্রীও রয়েছে। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ অনুমোদিত পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স সংঘের ডিপার্টমেন্টাল ইউনিটের প্রথম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর রবীন্দ্র ভবনে। সম্মেলনের উদ্বোধন করেন শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। গোমতী জেলায় 14 বছরের এক নাবালিকা ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় রবিবার গোমতী জেলা হাসপাতালে ছুটে যান রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নাবালিকার পরিবারের সাথে কথা বলে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। সিআরপিএফ তেলিয়ামুড়া থানা ও স্থানীয় এসবি অফিসারদের সহযোগিতায় রবিবার তেলিয়ামুড়ায় আটক করা হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মহকুমার অন্তর্গত চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। বহু তৎপরতার পর অবশেষে শনিবার চুরি যাওয়া বাইক ও মোবাইল উদ্ধার করল এনসিসি থানার পুলিশ। এরপর বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে উদ্ধার করা বাইক ও মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করে পুলিশ। ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং টিএফএর আর্থিক সহায়তায় শুক্রবার থেকে শুরু হয়েছিল রাজ্যের রেফারিদের নিয়ে এক বিশেষ শিবির। তিন দিন ব্যাপী এই শিবিরে মোট 63 জন রেফারি অংশগ্রহণ করেন। টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের 25তম বর্ষপূর্তি উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার আগরতলার পোলাগিরি এলাকার একটি হলে এক মেডিকেল কনফারেন্স ভালো থেকে অনুষ্ঠিত হয়। চরম সংকটে ঢুকছে বাবা গোরক্ষনাথ গোশালা। শুরু থেকে আজ অবধি সংস্থার সদস্যরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গোশালাটি চালিয়ে যাচ্ছেন। গরুগুলোর স্বার্থে সরকারি সাহায্যের আহ্বান জানান গোশালা কর্তৃপক্ষ। আগরতলা প্রেস ক্লাবে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের ত্রিপুরা রাজ্য শাখার দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সভায় সারা দেশ থেকে আগত বিশিষ্ট সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ জগতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি পেশা দায়িত্ব, নিরাপত্তা, সততা এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে সংবাদ জগতের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও আলোচনা হয়। আগামী 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসকে সামনে রেখে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট এবং প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট সোসাইটি যৌথভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্যে এই দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম 10-এর মধ্যে তৃতীয় স্থান দখল করে নিল উদয়পুরের বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র অরিজিৎ পাল। অরিজিতের বাড়ি উদয়পুর ধ্বজনগরে, তার প্রাপ্ত নম্বর 487। গত 6 জুন ভোরে বিশালগড় জাঙ্গালিয়া স্কুল সংলগ্ন এলাকায় স্কুটি এবং গাড়ির সংঘর্ষের ঘটনাস্থলেই মৃত্যু হয় চুরিলামের চন্দন দেবনাথের। শনিবার রাতে বাগমাফাড়ির অন্তর্গত গর্জনমোড়া এলাকা থেকে ঘাতক গাড়িটিকে আটক করে বিশালগড় থানায় নিয়ে আসে বিশালগড় থানার তদন্তকারী অফিসার। রবিবার বটতলা কেন্দ্রীয় কার্যালয় অফিসে বিবেকানন্দ বিচার মঞ্চে অনুমোদিত মজদুর মনিটরিং সেলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে 4টি সংগঠনের রাজ্যের কমিটির নাম আত্মপ্রকাশ করা হয়। সামাজিক অবক্ষয়ের আরও একটি নাক্কারজনক ঘটনার সাক্ষী বিশালগড়। এক যুবকের লালসার শিকার ভবঘুরে বৃদ্ধা। ঘটনা শনিবার গভীর রাতে বিশালগড় থানাধীন করইমোড়া বাজারে। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত নিতাই দাস। স্থানীয় যুবকদের তৎপরতায় আটক করা হয় অভিযুক্তকে। রবিবার তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। তেলিয়ামুড়া এলাকার ছোট মাঝারি ব্যবসায়ী যারা কাজের জন্য নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা করাতে পারে না, তাদের সুবিধার্থে এদিনের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন। নেশার টাকা জোগাড় করতে বিশালগড় পুর পরিষদে চুরি করতে গিয়ে আটক দুই জন। অভিযোগ, রবিবার সকালে বিশালগড় পুর পরিষদে রাখা ব্রিজের লোহা চুরি করে নিয়ে যাওয়ার পথে আটক করা হয় তাদের। পরে উত্তম মধ্যম দিয়ে তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ধৃতরা হল নোয়াপাড়া এলাকার সোনু মজুমদার এবং রঘুনাথপুর এলাকার সোহেল মিয়া। তারা কোটার নেশায় আসক্ত বলে জানা গেছে। রবিবার আমতলী কমিউনিটি হলে সূর্যমণিনগর মন্ডলের 6টি মোর্চাকে নিয়ে সংযুক্ত মোর্চা মন্ডল সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। তিনি বলেন, বিগত দিনে বিভিন্ন মোর্চার কার্যকর্তারা মানুষের স্বার্থে কি কি কাজ করেছেন তার তালিকা প্রকাশ এবং আগামী দিনে তাদের কাজের রূপরেখা কি হবে সেটাই এই সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসনকালে নববছর বর্ষপূর্তি উপলক্ষে সুরমা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাসপাল রবিবার তার বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। চলতি বছর মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশ জনের মধ্যে মাধ্যমিকে উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের তিনজন ছাত্র সাফল্য পেয়েছে। রবিবার তিন ছাত্রকে নেতাজি কিন্ডার গার্ডেন স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী মনোজ সিংহ রায়। তিনি বলেন, আজকে যারা ছাত্রছাত্রী আগামী দিনে তারাই দেশের ভবিষ্যৎ, দেশ গড়ার কারিগর। পড়াশোনার পাশাপাশি নিজেকে ভালো রাখার জন্য শরীরের প্রতি যত্ন নেবার জন্য আহ্বান জানান।